নমস্কার, দেখছেন সময় কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্জিতা। ধর্ম মেয়েদের চিরকালের শত্রু, ধর্ম মেয়েদের শেকল পড়ায়। আমি কথা মানবী সহস্তে ঈশ্বরের পুজো করতে গেলাম। ধর্ম বলল পুজো পুরুষের অধিকার, ব্রাহ্মণ পুরুষের। আমি প্রতিবাদ করলাম। ধর্মের কবি তুলসীদাস বললেন, ঢোল গাওয়ার শূদ্র পশু নারী, ইয়ে সব হ্যায় তারন কে অধিকারে। কথা মানবী কাব্যগ্রন্থে লিখেছেন মল্লিকা সেনগুপ্ত, চিরকাল ধর্মে নারীদের অধিকার খর্ব করা হয়েছে, যে ধর্মই হোক, সনাতন বা ইসলাম। সে কেরালার শবরীমালা মন্দিরে নারীর প্রবেশের ক্ষেত্রে হোক বা খোরপোশাহ শাহবানু হোক, নারী মুক্তির ক্ষেত্রে বাধার উঁচু প্রাচীর। আর প্রাচীর ভাঙার ছবি আমরা তুলে ধরব পূর্ব বর্ধমানের একটি পুজো আয়োজনের মধ্য দিয়ে, যেখানে নারী স্বাধীনতাই দুর্গাপূজার মূল বৈশিষ্ট্য। অভয়া শক্তি বলপ্রতাইনী, তুমি জাগো জাগো তুমি জাগো। জঙ্গলমহল এলাকার গোস্বামী খণ্ড গ্রামের বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোর বয়স 300 পেরিয়েছে। এই বাড়িতে প্রথম দুর্গাপুজোর প্রচলন করেন বংশের আদি পুরুষ গোপীনাথ বন্দ্যোপাধ্যায়। তার তৈরি দুর্গা মন্দিরটি ধ্বংস হয়ে যাওয়ায় পুরনো মন্দিরের পাশে 1858 সালে একটি নতুন দুর্গা মন্দির নির্মাণ করেন গোপীনাথ বন্দ্যোপাধ্যায়ের পৌত্র সারদা প্রসাদ বন্দ্যোপাধ্যায় ও গোপাল প্রসাদ বন্দ্যোপাধ্যায়। এই মন্দিরেই বর্তমানে পূজিত হন মা দুর্গা। পূর্ব বর্ধমানের জঙ্গলমহল আউসগ্রাম, এর মধ্যে ছোট্ট গ্রাম গোস্বামী খণ্ড। আনুমানিক প্রায় 300 বছর আগে এই গ্রামে জমিদারি কেনেন বন্দ্যোপাধ্যায় পরিবারের পূর্বসূরীরা। সেই থেকেই এখানে দুর্গাপুজোর প্রচলন। আমার বিয়ে হয়েছে 31 বছর। আমরা পূর্বপুরুষ থেকেই দেখে আসছি এই বংশের পুজো। 300 বছর পুজো আমাদের পুজো। অনেক দূর থেকেই পুজোর মানে ঠাকুর দেখতে আসে, পুজোর জন্য অনেকেই আসেন দেখতে। আর গ্রামে এই একটাই পুজো ছিল, এখন অনেকগুলো ঠাকুর হয়েছে। বন্দ্যোপাধ্যায় পরিবার বাইরে থেকে এসে আউশ গ্রামে 2 নম্বর ব্লকের গোস্বামী খণ্ডতে জমিদারি কিনেছিলেন। তবে তারা কোথা থেকে এসেছিলেন এ বিষয়ে কোনো তথ্য পরিবারের বর্তমান সদস্যরা দিতে পারেনি। নারী স্বাধীনতাই এই দুর্গাপুজোর মূল বৈশিষ্ট্য বলে পরিবার সূত্রে জানা যায়। পুজোর 15 দিন আগে কৃষ্ণনবমীর দিন এখানে মায়ের বোধন হয়। শোনা যায় কোনো এক সময়ে পুজোর সময়ে মায়ের মূর্তি নড়ে উঠেছিল, সেই থেকে ষষ্ঠীর দিন মাকে বেদিতে তুলে শেকল দিয়ে বেঁধে রাখা হতো। এখনও সেই ধারা বজায় রেখে মাকে বেদিতে বেঁধে রাখা হয়। পূর্বকাল থেকেই পূর্বপুরুষদের মুখ থেকেই শুনে আসছি যে আমাদের দুর্গা প্রতিমাকে বেঁধে রাখা হয়। তার কারণ হচ্ছে দুর্গা প্রতিমার কাঠামো এখন যা দেখছেন তার ডেরা কাঠামো ছিল আগে, এবং দুর্গা পুজো হওয়ার সময় মহাষ্টমীর দিন সন্ধিক্ষণে আমাদের দুর্গা প্রতিমা নাকি একটু দুলে উঠত, নড়ে যেত। পাশে সেই দুর্গা প্রতিমা যাতে পড়ে না যায় বেদি থেকে, সেই জন্য শিকল দিয়ে পিছন থেকে শিকলে বাধা থাকত আমাদের এই দুর্গা প্রতিমা। তবে আর শিকল দিয়ে নয়, দড়ি দিয়ে মাকে বেঁধে রাখার হয় পুজোর কদিন। এছাড়াও আগের মতোই আচার আচরণ মেনে পূজিতা হন দেবী। সপ্তমী থেকে নবমী পর্যন্ত একটি ঘি ও একটি সর্ষের তেলের প্রদীপ সর্বক্ষণের জন্য জেলে রাখা হয় মাতৃমূর্তির সামনে। 10মীর দিন কুমারী পূজা হয়। সেই কুমারী পূজোর দায়িত্বে থাকেন পরিবারের মহিলারা। মন্ত্র বলা থেকে পুজোর আয়োজন সব কটাতেই সামলাতে হয়েছে মহিলা সদস্যদের। দুর্গাপূজার 15 দিন আগে বোধনের দিন আছে, সুধার্য করা আছে। সেই বোধনের দিন থেকেই আমাদের দুর্গা পুজোর সূচনা হয়। ওই সময় মা দুর্গার পাটাতনের কাছে ঘট রেখে পুজো করা হয় বোধনের। সপ্তমী দিন সকালে একটা ঘিয়ের প্রদীপ, একটা তেলের প্রদীপ হয়। সেই প্রদীপ যাতে না নিভে যায় তার জন্য একজনকে পাহারা দেওয়ার জন্য রেখে দেয়, তেল আর ঘি দেওয়ার জন্য। এই প্রদীপ 10মীর দিন সমাপ্ত করা হয়। সপ্তমীর দিন ভোগ যেটা হয় আমাদের মা দুর্গার, সেটা কিন্তু
সাতসের চালের ভোগ দেওয়া হয়, সাত রকম ভাজা, আর তার সঙ্গে কচুর শাক, কিন্তু নিরামিষ কচুর শাক কিন্তু মাস্ট দিতেই হবে দুর্গা পুজো। অষ্টমীর দিন আট রকম ভাজা, খিচুড়ি ভোগ, নবমীর দিন পোলাও ভোগ, ন রকমের ভাজা, এইসব দিয়ে ভোগ দেওয়া হয় আমাদের দুর্গা পুজো। দশমীর দিন কুমারী পুজো হয়। আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলা এই পুজো করেন, আর যে কুমারী সাজায় তাদেরকে অন্য বংশের কন্যাকে নিয়ে এসে পুজোটা করাতে হয়। আমাদের বংশের মেয়েদের পুজো হবে না। এতদিন পর্যন্ত এই গ্রামে শুধুমাত্র বন্দ্যোপাধ্যায় ও পরিবারই দুর্গাপুজো হতো। গ্রামের সমস্ত মানুষজন পুজোর আনন্দ ভাগ করে একে অপরের সাথে নিতেন এই গতে। তবে এই বছর এই গ্রামে একটি সর্বজনীন পুজো হচ্ছে। রথযাত্রার দিন সকালে হয় কাঠামো পুজো। ওই দিনই মায়ের গায়ে প্রথম গঙ্গা মাটি দেন কুলপুরোহিত। বংশ পরম্পরায় তারা মায়ের পুজো করে আসছেন। আগে মৃৎশিল্পীও বংশ পরম্পরায় মূর্তি করতেন, কিন্তু বর্তমান প্রজন্ম এই শিল্পের সঙ্গে যুক্ত না থাকায় নতুন মৃৎশিল্পী এসেছেন, তিন চালার সোলার সাজের মূর্তি। এখানে দুর্গার রং শিউলি ফুলের বোঁটার মতো। আগে এক চালার প্রতিমা হলেও বর্তমানে বিসর্জনের সুবিধার জন্য সামান্য পরিবর্তন করা হয়েছে মাতৃমূর্তিতে। মায়ের সোলার সাজও বংশ পরম্পরায় তৈরি করেন স্থানীয় মালাকাররা। সব মিলিয়ে গোস্বামী খণ্ডের দুর্গাপুজোয় অশুভ অবিনাশের আবাহনে নারী শক্তির জাগরণ ঘটে। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরেই শিকল তোদের করপরে বিকল। তাই শিকল বা দড়ি যতই থাকুক গোস্বামী খণ্ডে, এখানে দেবী ব্যতিক্রমী। এখানে ধর্ম নারীদের শত্রু নয়, বরং প্রবলভাবে নারী স্বাধীনতার সমর্থক। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, সময় কলকাতা। একটি অঞ্চলে আবহমান কাল ধরে একটি পুজো তার আচারে রীতিতে মৃন্ময়ীর আরাধনার ক্ষেত্র হয়ে ওঠে। ঠিক সেভাবেই পুজোর বিরাট কর্মযোগে নারীদের স্বাধীনতা দিশা পায়। বনেদি বাড়ির পুজোতে নারীরা সর্বক্ষমতাবান হয়ে ওঠে। বর্তমানে দুর্গারা পায় প্রেরণা, আগামীর দুর্গাদের মর্ত্যলোকের রাস্তা হয়ে ওঠে মসৃণ। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা। We'll be right back.